রান্না শুরু হয়ে গেছে, এগুলো ওই ওই সাইডে রাখতো, চিংড়ি মাছ তো পড়ে না, দে দে তুইও দে, এনে মাছটা রাখ, ও ওই ওই সাইডে রাখ। তারপরে এই যে আমাদের রান্নি দেখো, এই যে ব্যাস, এই যে এখন রান্না শুরু করে দিচ্ছে, এই যে চিংড়ি মাছ, ছোট ছোট মাছ ডালি তো সব আর দিচ্ছে, কইরা খাই এটা, এটা হলুদ জল রয়েছে, হলুদ জল দেবো না, না আমি তা বলিনি, এই যে কি বলবো রে, আমার এখন এই যে চিংড়ি মাছ সব দেখো, বড় বড় চিংড়ি এই জঙ্গলের এই সমস্ত খাড়ির থেকে ধরা, আমরা পুরো জঙ্গলের খাড়ির ভিতরেই আসি, ধুচ্ছে তো ভাজো কায়দা করে, বাবা 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 হয়ে গেছে নাকি, আমি একটু মুড়ির দিকে আসছি, এটা বলতে ভালো হতো, একদম ওই মুড়িতে চলে যাবে, এবার ভালো হবেন না, তলে ওই পাশে মাছ তো লাগিয়ে যাচ্ছে, ও যা তুই হচ্ছে ইয়ে নরম হয়ে গেলি মাছ ভাজবি, খুব গরম লাগছে, বাইরে রান্না করতে করতে হবে না, জানো তো, হ্যাঁ ভাটা কিন্তু লাগবে, বুঝতে ভাটা ভাটা লাগবে না, হ্যাঁ ভাটা লাগবে তো, আমি রান্না করে খাইয়ে দিই, বুঝে না, ওই যে আমাদের বৃদ্ধ জেলে ভিতরে বসে কী করতেছে দেখো, বৃদ্ধ জেলে বিচি ধরছে মনে হচ্ছে, তাহলে কি কাটা ফুটেছে, বিচিকে কাটা ফুটেছে, আর একজন এই যে এই দেখো এই যে হে হে করতেছে, এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ ভাজতেছে, চিংড়ি মাছ, পেঁয়াজ, পার্শে মাছ, পার্শে মাছ, তবে এখন থালা দিস কেন, ওতে তো একটা দিন একটু মারতে হবে, কি মারতে হবে, একটুখানি হাত দিয়ে ঘুরতে পারো, হ্যাঁ কেন ঘুরতে পারবো না, তুমি যা পাবা আমি তাই পারবা, ও বাবা এই হাতা গরম হয়ে গেছে, লঙ্কাগুলো দিবি তাই, হ্যাঁ ও লঙ্কাগুলো না দিল, অনেক ভালো হয়ে গেছে, আচ্ছা তো ঠিক আছে, তুই ওই লঙ্কাগুলো দিয়ে নামাই দে, তুই আমি খেয়ে ফেলবার না, কীরকম দেবো বলবা, ও হই জল উড়িয়ে যাচ্ছে, না খেয়েছি ওটা কিচ্ছু নেই, ও তো ওর তো খালি হচ্ছে তাই না, ওটা হচ্ছে লঙ্কা যা দেখতে একদম চানা চুরু ভাজার মতো করে দিচ্ছে, এটা চানা চুরু ভাজার মতো করে দিছে দেখুন, বলে কি নামার মতো হয়ে গেছে, হ্যাঁ বলে এবার নামিয়ে দাও, ওই যে থালা দিছে, ওই থালা কই থালা দাও, ব্যাস এই যে মাছ ভাজায় নামানো হচ্ছে,
মস্য ভাজা। হ্যাঁ বেশ, সব নামিয়ে দেওয়া হচ্ছে থালায়। ভাজা হয়েছে, ভাজা একটা খাইতে গেলাম তো এন্ত হয়ে দিলাম। ভাজা একদম সানাসুরির মতো হয়ে গেছে, সানাসুরির মতো হয়ে গেছে না? একটা পার্শে মাছ ভাজা খাইতে হবে, পার্শে মাছ কালকে আজকে যদি পার্শে মাছ বাদে তো পার্শে মাছ না রান্না করে ভাজিয়ে রেখে আনবি। জুলাই তো পাবানি অনেক, ও দিয়ে দাও ওই মতোই দিয়ে দাও। তো বন্ধুরা দেখলেন তোমরা, দেখলে তোমরা যে আমাদের এই মাছটা